কাঁধে লাঙল নিয়ে অভিনব কায়দায় কেন্দ্রের নয়া কৃষি আইনের প্রতিবাদে আন্দোলনে নামলো আদিবাসী কুর্মী সমাজ। রবিবার পুরুলিয়া শহরে মিছিল করে ট্যাক্সি স্ট্যান্ডে প্রতিবাদ সভার আয়োজন করে তারা। বিধানসভা নির্বাচনের আগে কৃষি আইন নিয়ে কুর্মী সমাজের এই প্রতিবাদ স্বভাবতই বিজেপির কপালে চিন্তার ভাঁজ ফেলল বলে মনে করছে রাজনৈতিক মহল। নয়া কৃষি আইনের বিরোধিতা করে কৃষক মোর্চার তরফে দীর্ঘ এক মাস ধরে দিল্লির রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছে কৃষকেরা। কৃষকদের এই আন্দোলন একদিকে যেমন কেন্দ্রের বিজেপি সরকারকে বিপাকে ফেলছে, ঠিক তেমনি আরও সমস্যায় পড়ছে পুরুলিয়া বিজেপি। কারণ এবার কেন্দ্রের এই কৃষি আইনের বিরুদ্ধে প্রকাশ্যে পথে নামল পুরুলিয়ার কুর্মী সমাজ। রবিবার হাড়গাড়ানি হামদুমি নাম দিয়ে এই আন্দোলন শুরু করলো কুর্মী সমাজের প্রতিনিধিরা। আন্দোলনের নেতৃত্ব দেন কুর্মী নেতা অজিত মাহাতো। মিছিলে হাতে কৃষকদের মূল হাতিয়ার ধান চাষের জন্য ব্যবহৃত লাঙল দিয়ে পথে হাঁটেন আন্দোলনরত কুর্মীরা। মুখে ছিল কৃষি আইন প্রত্যাহারের দাবি। আর কয়েক মাস পরে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে কেন্দ্রের নয়া কৃষি বিলের প্রতিবাদ জানিয়ে জেলায় অন্যতম বৃহৎ ভোট ব্যাংক কুর্মী সমাজের সদস্যরা পথে নামায় সম্ভবত চিন্তায় পুরুলিয়া বিজেপি। আমরা আদিবাসী কুর্মী সমাজ, আমরা ডাক দিয়েছি সারা কুর্মী এলাকায়। এর নাম হচ্ছে হাড়গাড়ানি হামদুমি। হাড়গাড়ানি হামদুমি পরিষ্কার কথা, আমরা যে আজকে দিল্লির সীমানায় যে আন্দোলন করছে সে কৃষক আন্দোলনকে আমরা সমর্থন করছি আদিবাসী কুর্মী সমাজ। এবং আমরা আদিবাসী কুর্মী সমাজ আমরা চাই কৃষি আইন বাতিল হোক। কৃষি আইন বাতিল না হলে আমরা চাইছি এই যে কর্পোরেট সংস্থাকে সমস্ত বিক্রি করা হচ্ছে, আমরা চাই এই জন্যেই আজকে আমরা হালকে আমরা গাড়ে আমরা দেখাচ্ছি এইটাই যে হাল মানে আমরা যে ফসল কি কোথাও কর্পোরেটরা তৈরি করতে পারে না, কারখানা হয় না, বাবুদের কলমের ডোগায় হয়, এই চাষারা যদি চাষ না করে সমস্ত ভারতবর্ষের মানুষ মরবে। তো অন্নদাতা যারা আজকে যারা কৃষক আন্দোলন করছে এবং যে কৃষিরা ফসল ফলায় রক্ত যারা পরিশ্রম করে, সেই কৃষকদের কাছে আজকে কোনো আইন নাই, আইনকে আমরা বাতিল চাইছি। এই জন্যে এই যে শোষণ বঞ্চনা কৃষকদের উপর, তাই আমরা কৃষি আইন বাতিল করার জন্যে আদিবাসী কুর্মী সমাজ আজকে তৈরি আছে।